সচিনকে চিনতেন না তিনি, সম্প্রতি একটি ভিডিওতে এমনটাই বললেন শোয়েব আখতার নিজেই। 28 আগস্ট এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। ইতিমধ্যেই সেই ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। শেষবার দুই দেশ মুখোমুখি হয়েছিল গত বছর টি-20 বিশ্বকাপের মঞ্চে। সংশ্লিষ্ট ম্যাচে কোহলিদের হারিয়ে দিয়েছিল বাবর আজমের দল। গত কয়েক বছর ধরে ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এক অন্য আকার ধারণ করেছে। এর ফলে আইসিসির কোনো ইভেন্ট বা এশিয়া কাপের মঞ্চ ছাড়া দুই দেশ কখনো মুখোমুখি হয় না কোনো সিরিজে, এবং যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সেটাও কোনো না কোনো নিরপেক্ষ মাঠেই। কিন্তু একটা সময় যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, তখন কিন্তু ভারত পাকিস্তান সিরিজের এক আলাদাই বাজার ছিল। দারুণ জনপ্রিয় ছিল সচিন তেন্ডুলকার বনাম শোয়েব আখতারের দৌরাত্ম। মাঠের বাইরে একে অপরের বিরুদ্ধে শ্রদ্ধাশীল থাকলেও 22 গজে আজীবন একে অপরের চিরশত্রু থেকে গেছে দুই দেশ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শোয়েব আখতার দাবি করেছেন, যখন তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন তখন তিনি সচিন তেন্ডুলকারকে চিনতেন না। তিনি সচিনের সম্পর্কে জেনেছিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার এবং সেই সময় তার সতীর্থ শাকলিন মুস্তাকের থেকে। শাকলিন আমাকে সচিনের গুণ এবং তার অবস্থান সম্পর্কে জানিয়েছিলেন। তার আগে আমি ওর সম্পর্কে কিছুই জানতাম না, কারণ ওই সময় আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম। তখন আমি কি করব এবং ব্যাটাররা কি ভাবছে সেটা নিয়েই ভাবতাম। কত জোরে বোলিং করা যায় এবং তার পাশাপাশি কিভাবে দলের জয় নিশ্চিত করা যায়, তখন এইসব নিয়েই ভাবনা চিন্তা চলতো শোয়েব আখতারের মাথায়। তার বক্তব্য, ভারতের পেশার এবং পাকিস্তানের পেশারের মধ্যে ফারাক ছিল। আমরা আসলে দ্রুত বোলিং করার অজুহাত খুঁজতাম। যখন বুঝতাম বল রিভার্স সুইং করছে, তখনই বিপক্ষের ব্যাটারের উইকেট তুলে নেওয়ার কথা মনে পড়ত। দেখা গেছে ম্যাচ জেতার পাশাপাশি আমি 5 উইকেট নিয়েছি। ম্যাচ উইনার না হলে তারকা হওয়া কখনো সম্ভব নয়। আমি জিততাম দেশের জন্য। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।